নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছেন এই যে দুখানা গাছ, এই গাছটির নাম হচ্ছে ন্যাস্টিসিয়াম। এই ন্যাস্টিসিয়াম গাছ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে যত্ন করলে আপনারাও বাড়িতে এরকম সুন্দর একটা গাছ, ন্যাস্টিসিয়াম গাছ তৈরি করতে পারবেন এবং এইরকম আপনাদের গাছও কীভাবে অসংখ্য ফুল ফুটবে সেই নিয়েই আজকের এই ভিডিও, অর্থাৎ ন্যাস্টিসিয়াম গাছের পরিচর্যা। তা পরিচর্যার শুরুতেই আমি বলি, সর্বপ্রথম আমাকে পরিচর্যা যদি শুরু করতে হয় তাহলে একটু গোড়া থেকে আমি বলে নিই না, যখন আমরা নার্সারি থেকে গাছ নিয়ে আসবো, অর্থাৎ যখন আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, তা এই গাছ যখন আমরা কিনবো সর্বপ্রথম আমাদের যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আমাকে কিন্তু সর্বপ্রথম হেলদি গাছটা কিন্তু আমাকে চুজ করতে হবে। যদি আমি যে গাছটা কিনবো সেটা যদি আমি হেলদি গাছ চুজ করতে পারি তাহলে কিন্তু আমার গাছ মরে যাওয়ার যে হার, অর্থাৎ সেই গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম। আর তারপরে বলি, গাছ কিনে এনেই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম আপনার 8 ইঞ্চি বা 6 ইঞ্চি যে টব, এই বড় টবের মধ্যে আমরা লাগাবো না। তার কারণ আমরা যে ছোট্ট যে থাম পটে যে গাছগুলো কিনে নিয়ে আসি সেই গাছগুলোতে তো একেবারে মিনিমাম শেকড় থাকে এবং সেই শেকড় নিয়ে এই বড় গাছে ওই গাছ বাঁচানো একটু সমস্যা। তা সেই জন্য আমরা কী করবো, সেই গাছ নিয়ে আসার পরপর আমরা আগে থেকেই এরকম একটা সাইজের ছোট্ট একটা মোটামুটি 3 ইঞ্চি সাইজের টবে আগে থেকে মাটি এর মধ্যে রেডি করে রাখবো। তা মাটি বলতে এর মধ্যে সবথেকে ভালো হয় যদি বালি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে এই মাটিটাকে আপনারা তৈরি করে রাখতে পারেন। তাহলে পরে কী হবে, ওই যে ছোট্ট থাম পটের যে গাছ সেই গাছটা নিয়ে এসে প্রথম আমি এখানে আগে এই গাছটাকে লাগাবো এবং লাগানোর পর মোটামুটি 7 থেকে 10 দিন পর যখন মোটামুটি এর রুটের গ্রোথটা যখন মোটামুটি ভালো হয়ে যাবে, তা ওই রুটের গ্রোথটা ভালো হয়ে গেলে তারপরেই তখন আমরা এরকম সাইজের যে বড় টব আছে সেই বড় টবের মধ্যে এই গাছগুলোকে শিফট করবো। মানে আমি যেরকমভাবে করেছি সেই রকমটাই আপনাদের সঙ্গে আমি বলছি। এরপরে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এই টবের মাটি কীরকম হবে, না এই টবের মাটি আপনার আমরা নর্মাল যেরকম বাগান করার যে মাটি, অর্থাৎ 50% আপনার গার্ডেন সয়েল, তারপরে হচ্ছে আপনার মোটামুটি 20% আপনি ভার্মিকম্পোস্ট নিতে পারেন, আচ্ছা 20% বালি, আর মোটামুটি 10% আপনার কোকোপিট বা আদার্স পাতা পচা সার ইত্যাদি এইসব মিক্স করে এইরকমভাবে একটা সুন্দর আমরা যেরকম মাটি তৈরি করি বাগানের গার্ডেন মাটি, যেটা আর কি আমাদের শীতের ফুলের জন্য, সেই মাটিতেই এই গাছ খুব ভালো হবে। তার কারণ এঁটেল মাটি বা অন্যান্য যে মাটি আছে সরাসরি সেই মাটিতে এই গাছ লাগিয়ে দিলে কিন্তু সেই মাটি হার্ড হয়ে যাবে এবং পরবর্তীতে আবার গাছের মধ্যে যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না থাকে তাহলে আবার সমস্যা হতে পারে। তা যাই হোক, মোটামুটি একটা ওয়েল ড্রেন্ড, যে কোনো একটা ওয়েল ড্রেন্ড মাটি সেই মাটিতে এই গাছ লাগালেই এই গাছ কিন্তু আপনার খুব ভালো হবে। আচ্ছা, এরপর মনে করুন মাটির পরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার রোদ, অর্থাৎ এই গাছ কিন্তু শীতের গাছ হলেও এই গাছকে কিন্তু আপনাকে সর্বক্ষণ রোদের মধ্যে রাখতে হবে। কারণ রোদের মধ্যে না রাখলে কিন্তু আপনার আশানুরূপ গাছের যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু আপনি পাবেন না। সেই জন্য এই গাছকে আমরা সর্বক্ষণ রোদের মধ্যে রাখব। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জল। জল ওই যে প্রথমেই আমি বললাম যে যদি আপনার মাটি ওয়েল ড্রেন্ড হয় তাহলে একটু বেশি যদি জল আপনি দিয়েও ফেলেন তাও কোনো অসুবিধা নেই, তাহলে সেই আপনার বাড়তি জলটা টবের তলা দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে চলে আসবে। তো চেষ্টা করবেন মোটামুটি একটা পরিমাণ মতো, অর্থাৎ টব অনুযায়ী যেমন টব সেই অনুযায়ী আমরা এই মাটিতে আমরা টবের মাটিতে জল দেবো। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে খাবার। বন্ধুরা, এটাই হচ্ছে মেন জিনিস, অর্থাৎ কীরকম ধরনের খাবার দিলে, এটা একটু ভালো করে শুনবেন যে কীরকম ধরনের খাবার দিলে আপনাদের গাছও কিন্তু এরকম ধরনের অজস্র ফুল ফুটবে। না শুরুর দিকে যখন একেবারে স্টার্টিং থেকে বলি, স্টার্টিংয়ের দিকে যখন আমরা গাছ প্রথম যখন লাগাবো তখন কিন্তু একেবারে শুরুর দিকে প্রথম 7 থেকে 10 দিন আমরা কোনোরকম কোনো খাবার দেবো না। এটা গেল প্রথম স্টেজ নাম্বার 1। এবার স্টেজ 2-তে যখন আমি আসবো, অর্থাৎ 10 দিন কেটে যাওয়ার পর প্রথম যে খাবারটা আমি দেবো সেটা হচ্ছে লিকুইড একটা ফার্টিলাইজার, যেটা হচ্ছে আমাদের অমৃত তরল সার, অর্থাৎ সর্ষের খোল। সেই সর্ষের খোল পচানো জল সেটা পাতলা করে আমরা এই টবের মাটিতে দেবো। এটা গেল নেক্সট 2 নম্বর ধাপ। এরপরে হচ্ছে আপনার 3 নম্বর। তা মোটামুটি 2-3 সপ্তাহ ওইরকম দেওয়ার পর এরপরে কিন্তু গাছের গ্রোথটাকে আমাকে আরও ভালো করার জন্য এবং শেকড়ের গ্রোথটাকে ভালো করার জন্য আমি কী করবো, না এরপরে কিন্তু ওই শুধু সর্ষের খোল দিলে হবে না, সর্ষের খোলের সঙ্গে আমরা
ডিএপি মিশিয়ে দেবো, ঠিক আছে, পরিমাণ মতো ডিএপি মিশিয়ে তারপরে সেই সর্ষের খোলটাকে আমরা এই গাছের গোড়াতে দেবো। এটা গেল 3 নম্বর স্টেপ। এটা মোটামুটি সপ্তাহ তিনেক চলার পর, যখন মোটামুটি আপনার 40 দিন কি তার একটু বেশি যখন হয়ে যাবে গাছের বয়স, তারপর পরে আমরা কি করব না, তারপর আমরা আবার কিন্তু খাবারটাকে পাল্টাবো, তখন কিন্তু আর ডিএপিটা দেবো না, কারণ এর পরবর্তীতে আমার আস্তে আস্তে কিন্তু গাছে কুড়ি আসতে লাগবে। তা সেই কুড়ি আসার যাতে আমার অধিক সংখ্যক যদি আমাকে ফুল পেতে হয় তাহলে কিন্তু আমাকে এই খাবারটাকে পরিবর্তন করতে হবে। তখন আমি কি করব, তখন আর ডিএপি দেবো না, ডিএপিটা বন্ধ করে তার পরিবর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সুফলা এনপিকে, অর্থাৎ 10-26-26, এই 10-26-26 তারপর থেকে আমরা ফুল ফোটা পর্যন্ত, অর্থাৎ যতদিন না আমাদের গাছে ফুল ফুটছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই খাবারটা চালিয়ে যাবো। আজকে দেখুন বন্ধুরা, ঠিক একই পদ্ধতিতে এই পদ্ধতি অবলম্বন করেই আমার দেখুন এই যে সাফল্য, যে আমার গাছের এই যে দেখুন এটা দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন একেবারে ফুলে ফুলে গাছ আমার ভরে আছে। এর পরবর্তীতে যখন গাছের একেবারে অজস্র ফুল এরকম ফুটে, এই যে দেখুন ফুটে আছে, এর পরবর্তীতে আমরা কী করবো, এরপরে নেক্সট আমি আবার কিছুটা খাবারের পরিবর্তন করব, কারণ এই পর্যায়ে এসে গাছকে, গাছের এনার্জিটা খুব দরকার। সেই জন্য গাছের এনার্জিটা বাড়ানোর জন্য আমি কি করব, সর্ষের খোল আমার যেমন ছিল আগে যেমন দিতাম, এবার সর্ষের খোল প্লেন সর্ষের খোল যেমন আমরা দিতাম সেটা সপ্তাহে একদিন করে যেমন চলতো সেরকম চলবে, কিন্তু এরপরে আমি একটা গাছের এনার্জি বুস্টার, অর্থাৎ যেহেতু এখন গাছে অসংখ্য ফুল এসছে এবং গাছের এই সময় একটু এনার্জি বেশি দরকার, সেই জন্য খাবারের আমি একটু পরিবর্তন করব। তা নতুন যে খাবারটা আমি এই মুহূর্তে গাছের মধ্যে দেবো সেটা হচ্ছে এই দেখুন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, এই দেখুন দুটো টবের জন্য রেডি করেছি। এটা হচ্ছে আমার 2 মুঠো এই দেখুন ভার্মি কম্পোস্ট, আচ্ছা এটা হচ্ছে আপনার নিম খোল, আচ্ছা এটা হচ্ছে আপনার পটাশ, আর এটা এই চামচের হাফ চামচ, এটা হচ্ছে আপনার এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, আর এই পটাশটা নিয়েছি এই চামচের 1 চামচ, আচ্ছা আপনার এই সর্ষের খোল, এই আপনার সর্ষের খোল বলছি, এটা নিম খোল, এই নিম খোলটা নিয়েছি মোটামুটি 1.5 চামচ মতো নেওয়া আছে। তাহলে এই খাবারটাকে আমি কি করব, এই খাবারটাকে মিশিয়ে আমি সরাসরি গাছের গোড়াতে এবার প্রয়োগ করব। দেখুন এই খাবারটা আমি রেডি করছি, দেখুন বন্ধুরা খাবারটা আমি একেবারে মিশিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এই টব অনুযায়ী টবের ধারে ধারে এই খাবারটা দিয়ে দেবো। তবে খাবার দেওয়ার আগে একটা কাজ আপনাদের করতে হবে, এই টবের যে মাটি, এই মাটিটা কিন্তু একটু ভালো করে আপনাদের খুঁড়ে দিতে হবে, অর্থাৎ যদি মাটি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু শক্ত মাটিতে আমরা এই খাবারটা দেবো না। সেই জন্য দেখুন এই খাবারটা আমরা এরকম মাটিটাকে একটু খুঁচিয়ে তারপরে এই মাটির মধ্যে আমরা এই খাবারটা দেবো। দেখুন আমি আপনাদের এই খাবারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এই টবের ধারে ধারে আমি খাবারটা দিয়ে দিয়েছি, আমার খাবার দেওয়ার কাজ শেষ, দেখুন এবার দেখিয়ে দিই। তা এরপরে আপনাদেরকে বলি, এই শুধু খাবার বা জল দিলে নয়, এর সঙ্গে আরও কিছুটা আনুষঙ্গিক পরিচর্যা আছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু এই পরিচর্যাগুলো আপনাদের করতে হবে। যেমন ধরুন এই যে আমার এই যে গাছে এই যে সমস্ত পাতা, এই যে হলুদ হয়ে যাওয়া, এই দেখুন এই যে হলুদ হয়ে যাওয়া পাতা, তারপরে আপনার এই যে মরে যাওয়া যে ফুল, এই দেখুন এইগুলোকে কিন্তু যখন এই শুকিয়ে যাওয়া পাতা বা এরকম মরে যাওয়া আপনার ফুল, এগুলোকেও কিন্তু আপনাকে গাছ থেকে কেটে কেটে বাদ দিতে হবে, কারণ এগুলো গাছে থাকা মানে অযথা গাছের এনার্জিটাকে এরা শুষে শুষে শেষ করে দেবে। তো সেই জন্য গাছের গ্রোথটাকে আরও ভালো করতে এবং আরও বেশি বেশি পরিমাণে ফুল পেতে আমাদেরকে কিন্তু এই পরিচর্যাটুকুনি করতে হবে, কারণ এই পাতা যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু গাছের এনার্জিটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখিয়ে দিলাম গাছে সার দেওয়া হয়ে গেছে, আচ্ছা সার দেওয়ার পরের পরিচর্যাও দেখিয়ে দিলাম, এরপরে আমি কী করবো না, এই গাছ টব এই টব দুটোতে আমি টব ভর্তি করে জল দিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, খাবার দেওয়ার পর আমি গাছ এই যে টব দুটোতে একেবারে টব ভরে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখুন এই যে আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে পরিচর্যা করলে আপনাদের বাগানও এরকম সুন্দর একটি ফুল, দেখুন গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর, একেবারে ঠিক পদ্ম পাতার মতো পাতা, আর ফুলগুলো দেখুন একেবারে দেখুন মাইকের মতো দেখতে, অনেকটা মাইক ফুল যেটাকে আমরা বলি, তবে আমি এটাকে এই দেখুন কুমড়ো ফুলের সঙ্গে অনেকটা ম্যাচিং পাই অর্থাৎ মিল আছে এর, সেই জন্য কুমড়ো ফুল আমি বলে থাকি। দেখুন কুমড়ো গাছে যেরকম ফুল হয় ঠিক এক্স্যাক্ট
ওই রকম ধরনের ফুল, আর অনেকটা ওই যেরকম মাইক ইয়ে থাকে সেরকম ধরনের। এই যে দেখুন পিছনটা, দেখুন দুটো পার্ট আছে এটা আর এটা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।